হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমরা বিভিন্ন ধরনের অঙ্ক করা শিখব চলো শুরু করি বলেছে দেখো গল্প পড়ি ও কষে দেখি একে কি আছে স্কুলের সামনের উঠোনে অনেক পাতা পুড়ে আছে একজন ছাত্র দশটি শুকনো পাতা তুলে একটি ঝাঁকা ঝুড়িতে রাখলো তার বন্ধু ওই ঝুড়িতে আরো নটি শুকনো পাতা রাখল হাওয়াতে ওই ঝুড়ির থেকে ছটি পাতা উড়ে উঠোনে চলে গেল ঝুড়িতে কটা পাতা রইল গণিতের ভাষায় ছোট করে লিখে হিসেব করি দেখো প্রথমে কটি পাতা ঝুড়িতে রাখল দশটি তারপর কি বলেছে তার বন্ধু নটি পাতা রাখলো তার বন্ধু নটি রাখলো মানে বেড়ে গেলো দশের সঙ্গে নয় যোগ হবে তারপর ঝড়ে কি হয়েছে ছটি পাতা ওই উড়ে আবার ঝুড়ি থেকে বেরিয়ে গেছে তাহলে ছটি বিয়োগ করতে হবে এবার এইটাকে তোমরা পরপর যেরকমের আগে শিখেছ করবে দশ আর নয় যোগ করলে হয় উনিশ তার সঙ্গে ছয় বিয়োগ করতে হবে তাহলে থেকে বিয়োগ করলে আমরা পাব তেরো হবে এবার পরেরটা দেখো আমার কাছে সতেরোটি লজেন্স আছে আমার দাদা আমাকে বারোটি লজেন্স দিল আমি ভাইকে চারটি লজেন্স দিয়ে দিলাম আমার কাছে এখন কটা লজেন্স রইল গণিতের ভাষায় ছোট করে লিখে হিসেব করি দেখো প্রথমে আমার কাছে সতেরোটি লজেন্স ছিল আমার দাদা আমাকে বারোটি লজেন্স দিল আবার কটা দাদা বারোটি লজেন্স দিয়েছে তাহলে আমার লজেন্স বেড়ে গেছে তারপর কি হয়েছে আমি ভাইকে চারটি লজেন্স দিয়ে দিলাম এই আমার এতগুলো লজেন্স থেকে আমি ভাইকে চারটি লজেন্স দিয়ে দিলাম তাহলে বিয়োগ করব দেখো আমার কাছে সতেরোটি ছিল দাদা বারোটি দিয়েছে তাহলে যোগ হলো বেড়ে গেছে তাই যোগ এবার আমি সেখান থেকে চারটি লজেন্স ভাইকে দিলাম তাহলে কমে গেল বিয়োগ বারো আর সতেরো আর বারো যোগ করলে হয় আর তার সঙ্গে করব দেখো উনতিরিশ থেকে আমি চার বাদ দেব তাহলে কত হবে পঁচিশ হবে এবার পরেরটা দেখো বলেছে সুতোপার কাছে উনত্রিশটি রং রং পেনসিল ছিল সে রফিকের আটটি রং পেন্সিল দিল রিনাও সুতোপার থেকে তিনটি রং পেন্সিল নিল সুতোপার কাছে এখন কতগুলো রং পেনসিল রইল গণিতের ভাষায় ছোট করে লিখে হিসেব করি ছোট করে বলতে এই রকম সরলকে বোঝানো হয়েছে দেখো প্রথমে সুতোপার কাছে টি রঙ পেনসিল ছিল সে রফিককে আটটি রং পেনসিল দিল তাহলে দিয়ে দিয়েছে তাহলে কমে গেছে বিয়োগ হবে আবার রিনাও সুতোপার কাছ থেকে তিনটি রং পেন্সিল নিল তাহলে রিনাও নিয়েছে তিনটি তাহলে আবার তিন কী হবে বিয়োগ হবে এবার দেখবো যে কটা সুতোপার কাছে কটা রইল তাহলে প্রথমে আমি এই দুটো বিয়োগ করবো উনতিরিশ থেকে আট বিয়োগ করলে হয় একুশ আর তিনটা থেকে গেল তারপরে একুশ থেকে তিন বিয়োগ করলে হবে আঠেরো দেখো এবার হবে এই আঠেরোটি পেন্সিল কি হলো সুতোপার কাছে থেকে গেল মেলায় যাবার জন্য বাবা আমাকে পনেরো টাকা দিলেন আমি ভাইকে ছটাকার বাঁশি কিনে দিলাম বাবা আমাকে আরও আট টাকা দিলেন এখন আমার কাছে কত টাকা আছে গণিতের ভাষায় ছোট করে লিখে হিসেব করি মেলায় যাওয়ার জন্য কি হয়েছে পনেরো টাকা বাবা দিয়েছে সেখান থেকে ভাইকে আমি ছ টাকার বাঁশি কিনে দিয়েছি তাহলে পনেরো টাকা থেকে ছ টাকা কমে গেছে তাই বিয়োগ করবো বাবা কি হয়েছে সেই জন্য আমাকে আবার আট টাকা দিয়েছেন তাহলে বাবা আমাকে দিয়েছেন মানে আবার আট টাকা আমার বেড়ে গেছে এবার পনেরো থেকে ছয় বিয়োগ করলে কত থাকবে নয় আর যোগ আট রেখে দেবো পরের লাইনে কী করবো আট আর নয় যোগ করব তাহলে আট আর নয় যোগ করলে হয় সতেরো তাহলে উত্তরটা কি হবে এখন আমার কাছে সতেরো টাকা আছে এবার পরেরটা বলেছে দেখো আমাদের স্কুলে ফেব্রুয়ারি মাসে এতদিনের মার্চ মাসে এতদিনের এবং এপ্রিল মাসে এত দিনের ছুটি ছিল তিন মাসে আমাদের স্কুলে মোট কত ছুটি ছিল গণিতের ভাষায় ছোট করে লিখি দেখো আমি আন্দাজে একটা বসিয়ে দিচ্ছি প্রতিটা প্রত্যেক মাসে ধরো চার রবিবার থাকে তাহলে চার এতে ধরো চার চার দিন ছুটি ছিল এইখানে আমি লিখছি পাঁচ দিন ছুটি ছিল আর এখানে ছ দিন ছুটি ছিল তাহলে মোট কত দিন চার যোগ পাঁচ যোগ ছয় কি করব চার আর পাঁচ যোগ করলে কত হবে নয় তার সঙ্গে ছয় তাহলে নয় আর ছয় যোগ করলে হবে পনেরো তাহলে তিন মাসে মোট পনেরো দিনের ছুটি ছিল এবার এখানে দেখো এইটা করে দিয়েছে তোমাদের কিভাবে এই এখানে যে চায়ের কাপে পনেরো লেখা আছে এই পনেরোটা তোমাদের কি করতে হবে যোগ বিয়োগ গুণ ভাগ এই রকম করে পনেরো আসছে সেটা দেখাতে হবে দেখো দশের সঙ্গে পাঁচ যোগ করলে কত আসবে পনেরো কুড়ির সঙ্গে পাঁচ যদি আমি বিয়োগ করি তাহলে কত আসবে পনেরো পাঁচের সঙ্গে তিন গুণ করলে তিন পাঁচ পনেরো তিরিশ থেকে দুই করলে আসবে পনেরো সেই রকম বাকিগুলো তোমাদেরকে করতে হবে দেখো এখানে দশ আছে আমি এটা বিভিন্ন সংখ্যা দিয়ে হতে পারে বিভিন্ন অঙ্ক দিয়ে তোমরা নিজেদের মতো করতে পারো আমি তোমাদের বোঝানোর জন্য একটা করে করছি মানে এখানে করে দিয়েছি তোমরা বুঝে নিয়ে নিজেদের মতো অন্যভাবেও করবে দেখো পাঁচ যোগ পাঁচ কত আসবে দশ আসবে এছাড়াও ছয় যোগ চার করলেও দশ আসবে সেই রকম এর সঙ্গে পাঁচ বিয়োগ করলে কি হবে দশ আসবে তুমি যদি ষোলোর সঙ্গে ছয় বিয়োগ করো তাহলেও দশ আসবে এছাড়াও অনেক রকম হতে পারে দেখো পাঁচ দুগুণে দশ কুড়ি ভাগ দুই করলে আসবে দশ তারপর একটা দেখো বারো আছে দেখো দশ যোগ দুই করলে আসবে বারো চোদ্দ থেকে দুই যদি বাদ দিই তাহলেও আসবে বারো আর ছ দুইয়ে বারো তিন চারেও বারো হতে পারে তিন গুণ চার করলেও বারো আসবে দেখো ছত্রিশ ভাগ তিন কত আসবে বারো দেখো বারোকে আমি তিন করে নিলাম বারোর নামতা তাপরে বারো দুগুণে চব্বিশ তিন বারাম ছত্রিশ ছত্রিশকে তাহলে তিন দিয়ে ভাগ করলেই বারো আসবে দেখো কুড়ি আছে দশ যোগ দশ করলে কুড়ি আসবে চব্বিশ থেকে চার বিয়োগ করলে কুড়ি আসবে চার পাঁচে কুড়ি আসবে চল্লিশ ভাগ দুই করলে কুড়ি আসবে দেখো কুড়ির ডবল করে দিলাম দুই দিয়ে গুণ করে চল্লিশ এলো তা থেকে দুই ভাগ করি তাহলেই কুড়ি আসবে এর এরপরেরটা দেখো চোদ্দ আছে তাহলে সাত যোগ সাত করলে কি আসবে চোদ্দ আঠেরো থেকে চার বিয়োগ করলে আসবে চোদ্দ সাত দুয়ে চোদ্দ বিয়াল্লিশ ভাগ তিন করলে আসবে চোদ্দ এটা আঠেরো দেখো দশ যোগ আট করলে আঠেরো কুড়ি বিয়োগ দুই করলে আঠেরো ন দুয়ে আঠেরো মানে নয় গুণ দুই করলে আঠেরো ছত্রিশ ভাগ দুই করলে আসবে আঠেরো মানে যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটে রকম তোমাদেরকে করতে হবে দেখো কুড়ি দশ যোগ করলে আসবে তিরিশ পঁয়ত্রিশ থেকে পাঁচ বিয়োগ করলে আসবে তিরিশ পাঁচ আর ছয় গুণ করলে আসবে তিরিশ ষাটকে দুই দিয়ে ভাগ করলে আসবে তিরিশ দেখো কুড়ি যোগ পাঁচ করলে আসবে পঁচিশ তিরিশ থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলেও পঁচিশ আসবে পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে আসবে পঁচিশ পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে আসবে পঁচিশ এবার এখানে দেখো বলেছে সংখ্যা নিয়ে মজা করি এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে ফাঁকা ঘরগুলি ভর্তি করি যাতে একই লাইনের যোগফল একই হয় এখানে কি বলল এই সমস্ত সংখ্যাগুলো দিয়ে এই ফাঁকা ঘরগুলো ভর্তি করতে হবে যাতে একই লাইনের এটা একটা একটাই লাইন এই লাইনের যোগফল কি হবে একই হবে দেখো এক আর ছয় যোগ করলে কত আসবে সাত সাত আর দুই যোগ করলে আসবে নয় এবার এই লাইনটাই দেখো দুই আছে তিন আছে দুই আর তিন যোগ করলে আসবে পাঁচ আর কত এখানে এইখানে বসালে নয় আসবে তাহলে পাঁচের পরে ছয় সাত আট নয় তাহলে চার যোগ করলে এখানে কি আসবে নয় আসবে তাহলে এইখানেও কত হলো নয় হলো আর এই দিকেও কত আসবে হলো নয় হলো এবার এই দিকেরটা আমরা নয় করবো তিন আর এক যোগ করলে কত আসবে চার আসবে তাহলে চার আর এখানে পাঁচ বসালে তবেই কি হবে এই লাইনটার এই লাইনটার যোগ ফল নয় আসবে তাহলে দেখো এবার এই লাইনটার যোগ ফল নয় এই লাইনটার যোগ ফল নয় এই লাইনটারও যোগ ফল নয় এসে গেছে দেখো এক যোগ ছয় যোগ দুই করলে নয় এখানে কি বসালাম দেখো দুই যোগ চার যোগ তিন নয় এবার এই লাইনটায় তিন যোগ পাঁচ যোগ এক ইয়ে আসবে নয় এবার পরেরটা করি দেখো বলেছে এবার আমি দুই তিন চার পাঁচ ছয় ও সাত দিয়ে ফাঁকা ঘর ভর্তি করি যাতে একই লাইনের যোগফল একই পাই এবার দেখো এইটা আগে করে নিই তাহলে দুই আর সাত যোগ করলে হয় নয় আর তার সঙ্গে তিন যোগ করলে আসবে কত বারো এখানে দেখো এবার এখানটা দেখো তিন আর পাঁচ যোগ করলে হয় পাঁচ ছয় সাত আট তার সঙ্গে বারো আনতে গেলে কি করতে হবে আরও চার যোগ করতে হবে এখানে চার যোগ করলে এটা হবে বারো দেখো পাঁচ আর চারে নয় আর তিনে বারো এবার এইখানে আমি বসাই দেখো দেখো এইখানটা দুই আর সাত যোগ করলে হলো নয় আর তিনে বারো এবার এইখানে আমি কি পেলাম এখানে তিন আর পাঁচ যোগ করলে হবে আট আর এখানে চার যোগ করলে আসবে বারো দেখো দুই আর চার যোগ করলে কত পাবো ছয় পাবো তাহলে ছয়ের সঙ্গে ছয় যোগ করলে তবেই বারো হবে এবার এখানটা দেখো একটু ভুল দেয়া আছে তোমাদের এখানে কি দেখো হয় চার হবে অথবা দুই হবে কিন্তু এখানে কত তিন দেয়া আছে তিনটা হবে না এটা কি হবে চার অথবা দুই হবে তো আমি এই দিক থেকে এটা এলো এই লাইনটা ধরলাম এবার এই লাইনটা ধরবো সেই হিসেবে চারটা বসালাম তাহলে বাকি দুটো কি বসবে একটা ছয় বসবে একটা দুই বসবে তাহলে চার ছয় আর দুই যোগ করলে আসবে বারো বলেছে কী সংখ্যার কী সংখ্যা বসাবো ভাবি দেখো এই চার আর ছয় যোগ করলে এসেছে কত দশ এবার ছয় আর আট যোগ করলে এসেছে চোদ্দ এবার এইখানে কী করতে হবে এই দশ আর চোদ্দো যোগ করলে কী আসবে চব্বিশ আসবে এবার এইখানটা যে কোনো সংখ্যা দিয়ে নিজেদেরকে করতে হবে আমি যদি দুই তিন চার বসাই তাহলে এইখান থেকে আর এইখান থেকে যদি যোগ করি কি আসবে তিন আর দুয়ে পাঁচ পাবো আর এইটা আর এই দিকেরটা যোগ করলে কত পাবে সাত পাবো দেখো এবার এই দুটোকে যোগ করলে কত পাবে বারো এবার এখানে দেখো বলেছে হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজি এখানে মাঝে মাঝে দেখো ফাঁকা ঘর দেওয়া আছে যেখানে সংখ্যাগুলো কী হয়েছে হারিয়ে গেছে তোমাকে খুঁজে আনতে হবে এবার যেইগুলো দেয়া আছে সেইগুলো কিভাবে হচ্ছে তা অনুযায়ী বাকি ফাঁকা ঘরগুলো বসাতে হবে দেখো এখানে নয় পাঁচ আর এক যদি যোগ করি কত আসবে নয় আর পাঁচ যোগ করলে আসবে চোদ্দো চোদ্দোর সঙ্গে এক যোগ করলে আসবে পনেরো দেখো পরেরটাও একই রকম আসছে কি দেখো সাত আর পাঁচ যোগ করলে কত আসবে বারো বারোর সঙ্গে তিন যোগ করলে আসবে পনেরো দেখো এই দিকেরটাও পুরো যোগ করলে পনেরো আসছে এদিকেরটাও পুরো যোগ করলে পনেরো আসছে তাহলে এইখানে দুটো কী বসালে আমার পনেরো আসবে যদি আমি এখানে দুই আর এখানে আট বসাই দেখো আট আর পাঁচ যোগ করলে আসবে তেরো তেরো আর দুয়ে কী হয় পনেরো এবার এখানে যদি চার আর এখানে যদি ছয় বসায় দেখো ছয় আর পাঁচ কত এগারো এগারো আর চার যোগ করলে আসবে পনেরো তাহলে এটাও আমার পনেরো হলো দেখো প্রত্যেকটা সোজা লাইন যোগ করলেই পনেরো আসছে এবার এটা কি করবো এখানে আমি নয় বসালাম এখানে পাঁচ আর চার যোগ করলে কত আসবে দেখো নয় আসবে এবার এইগুলো কিভাবে হচ্ছে দেখো এখানে চার আর দুই গুণ করলে কত আসে চার দুইয়ে আট এখানে এখানে দেখো যেটা করে দিয়েছে ছয় আর তিন গুণ করলে হয় তিন আর ছয় কত আঠেরো তাহলে কী হচ্ছে দু সাইডেরটা গুণ করে মাঝখানে বসছে তাহলে এটাও ওইভাবে করবো তিন আর পাঁচ গুণ করলে কত আসবে পনেরো আর সাত আর পাঁচ গুণ করলে কত আসবে পঁয়ত্রিশ এবার এখানে কত বসবে দেখো কোনো সংখ্যার সঙ্গে যদি আমি শূন্যকে গুণ করি তাহলে আমার কি আসবে শূন্যই আসবে দেখো পাঁচের সঙ্গে শূন্য গুণ করলে কত আসবে শূন্য আসবে পঁচিশের সঙ্গে যদি শূন্য গুণ করি কি আসবে শূন্য আসবে দশের সঙ্গে শূন্য গুণ করলে কত আসবে শূন্য আসবে এগারোর সঙ্গে শূন্য গুণ করলেও কি আসবে শূন্য আসবে এবার নিচে কিছু অঙ্ক বলেছে দেখো বলেছে দুটো দুই দিয়ে শূন্য এক চার পাওয়ার চেষ্টা করি দুটো দুই দিয়ে প্রথমে শূন্য কি করে পাব এর সঙ্গে দুই বিয়োগ করলেই শূন্য পাবো এবার এক কি করে পাবো দুইকে দুই দিয়ে ভাগ করলেই কি পাবো এক পাবো আর চার কি করে পাবো দুইকে দুই দিয়ে গুণ করলে চার পাবো দেখো দুটো দুই ব্যবহার করে আমি প্রথমে শূন্য পেয়েছি তারপর এক পেয়েছি তারপর চার পেয়ে গেছি এবার তারপরেরটা দেখো দুটো তিন দিয়ে শূন্য এক ছয় ও নয় তৈরি করি দেখো দুটো তিন ব্যবহার করতে হবে তিনকে তিন দিয়ে যদি আমি বিয়োগ করি কী আসবে শূন্য আসবে তাহলে শূন্যটা পেয়ে গেলাম এবার তিনকে তিন দিয়ে ভাগ করলে কি আসবে এক আসবে তাহলে এক পেয়ে গেলাম এবার দেখো তিন আর তিন যোগ করলে কি আসবে ছয় আসবে তাহলে দেখো আমি ছয় পেয়ে গেলাম এবার নয়টা কি করে পাবো কে তিন দিয়ে গুণ করলে নয় পাবো এবার বলেছে তিনটে তিন দিয়ে কি কি পাই দেখি তিনটে তিন ব্যবহার করে কি কি পাবো সেটা আমি এখানটা জায়গা কম বলে আমি একটু উপরে লিখেছি দেখো তিনের দাগ দিয়ে দেখো তিনটে তিন যোগ করলে নয় পাবো তিনটে তিন গুণ করলে কত পাবো সাতাশ পাবো আর তিন দুটো তিন গুণ করলাম একটা তিন যোগ করলাম তাহলে তিন ত্রিকে নয় নয়ের সঙ্গে তিন যোগ করলে কত পাবো বারো এবার তিনটে হচ্ছে দুটো তিন গুণ করলাম আর একটা তিন বিয়োগ করলাম তাহলে তিন তিনকে নয় নয়ের সঙ্গে তিন বিয়োগ করলে কত আসবে ছয় এবার দুটো তিনকে ভাগ করলাম আর একটা তিন যোগ করলাম তিনকে তিন দিয়ে ভাগ করলে কত পাবো এক পাবো তার সঙ্গে তিন যোগ করলে কত পাবো চার পাবো এবার চারেরটা কি বলেছে যে কোনো সংখ্যার সঙ্গে কি যোগ করলে সেই সংখ্যায় পাবো দেখি দেখো যে কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে সেই সংখ্যাই পাওয়া যায় দেখো যদি দুয়ের সঙ্গে আমি শূন্য যোগ করি কী আসবে দুই পাব তিনের সঙ্গে যদি শূন্য যোগ করি কী পাবো তিনই পাবো চারের সঙ্গে যদি শূন্য যোগ করি তাহলে চারই পাবো এটাই জানতে চেয়েছে বলছে যে কোনো সংখ্যার সঙ্গে যে কোনো সংখ্যার সঙ্গে কী যোগ করলে দেখো শূন্য যোগ করলে সেই সংখ্যাই পাবো দেখি দেখো শূন্য যোগ করলে আমরা কি হচ্ছে সেই সংখ্যাটাই পাচ্ছি আবার দেখো যে কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে আমরা সেই সংখ্যাই পাবো বোঝা গেল আজ তাহলে এই পর্যন্তই আমি পরের ভিডিওতে পরবর্তী কোনো অংশ নিয়ে আলোচনা করব তোমরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার জন্য চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে